আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কুকিং বেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি রান্না করব চালামাছের শুটকি দিয়ে পালং শাক রান্না। পালং শাক শুটকি দিয়ে রান্না করার জন্য এখন আমি কেটে নিচ্ছি। শুটকি দিয়ে রান্না করার জন্য আপনারা এভাবে কেটে নেবেন। পালং শাক রান্না করার জন্য শুটকিটা বেজে নেব। শুটকিটা আগে বেজে নিলে তরকারিতে সুন্দর একটা ঘ্রাণ আসে। যখন একবারে বাদামি বাদামি হয়ে যাবে ভাজাটা, তখন নেমে নেবেন। এই শুটকিটা বারবার নেড়ে ছেড়ে দেবেন বাদামি বাদামি হওয়ার জন্য। পালং শাক রান্না করার জন্য চুলাতে আমি পাতিলটা উঠিয়ে দিলাম। পালং শাক শুটকি রান্না করার জন্য এখন আমি কাটি সরিষার তেল পাতিলে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দু চামচ মরিচ গুঁড়া, এক চামচ ধনিয়া গুঁড়া, এক চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, এখন আমি রসুন কুচি দিয়ে দিব। শুটকি মাছ রান্না করাতে রসুন কুচিটা দিতে হয়, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন নেড়ে ছেড়ে দেব মশলা হওয়ার জন্য, মশলা কষা হওয়ার জন্য নেড়ে ছেড়ে দেব। মশলাটা ভালোভাবে কষা হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেব। ভালোভাবে কষা হওয়ার জন্য অল্পক্ষণের জন্য ডেকে দেব ঢাকনা দিয়ে। মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন দুই রাখার পালং শাক মশলাতে দিয়ে দিব। এর মধ্যে কাঁচা মরিচ কুচি গুলো দিয়ে দেব। এখন সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেব যেন মশলার সাথে পালং শাক সুন্দরভাবে মিশ্র হয়ে যায়। মশলার সাথে পালং শাক খুব সুন্দরভাবে মিক্সড করে নিলাম। মশলা মিক্সড করা শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব।
পালং শাক ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এক কোরম পানি দিয়ে দিলাম। এখন ডেকে দেব। আমি বেজে রাখা শুটকিটা দিয়ে পালং শাকই দিয়ে দেব। দেখুন শুটকি ভাজাটা খুব সুন্দর হয়েছে। আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি পালং শাকের মধ্যে শুটকিটা দিয়ে দিব। পালং শাকের মধ্যে চেলা মাছের শুটকি দিয়ে রেসিপিটা অনেকে পছন্দ করে। শুটকি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার এই পালং শাকের রেসিপিটা দেখে যারা কখনো শুটকি খাননি তাদেরও ইচ্ছা হবে খাওয়ার। আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করে খাওয়ার পরে বারবার খাওয়ার ইচ্ছা হবে। এখন ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার লবণ দেওয়ার পরিমাণটা ঠিক আছে। আপনারা স্বাদ মতো চেলা মাছ এবং পালং শাক এর তরকারিটা নেমে নেবেন। সত্যি খুব মজা হয়েছে চেলা মাছের শুটকি দিয়ে পালং শাক রান্না করাটা।